সন্তান, তোমার কি লজ্জা হয় না? তোমার কি শরম হয় না? যেই মুশরিকের বাচ্চারা আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের আপন চাচা, নাক আর কান কাটিয়া মালা বানায়, ওই মুশরিকদের সাথে কেমন করে তুমি বন্ধুত্ব করো? তুমি 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 যদি ইমানদার দাবি করো, তুমি যদি রাসূলের সৈনিক দাবি করো, কোন কাফেরের সাথে আমাদের চুক্তি থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, রে আমার এক পর্যায়ে গিয়া মুসলমান জয় লাভ করেছে। আল্লাহর পয়গম্বর বলল, শহীদ সাহাবীদের লাশগুলো আমার সামনে আনো। শহীদ সাহাবীদের লাশগুলো সামনে আনে, গাজী সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখে, আমিরে হামজাকে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আমার চাচা আমিরে হামজা কই? সাহাবীরা পায় না। আল্লাহর পয়গম্বর বলে, যারা শহীদ হয়েছে শহীদের কাতারে দেখো। আল্লাহর পয়গম্বরের নির্দেশ পাইয়া শহীদ কাফেরা শহীদ সাহাবীদের দিকে তাকায়, দেখে না আমিরে হামজাকে দেখা যায় না। ও মুসলমান বন্ধু, কেমন করে আমিরে হামজাকে চিনবে? একটা লোকের যদি চক্ষু না থাকে, একটা লোকের যদি নাক না থাকে, কান না থাকে, ওই লোকটাকে চিনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এবার পুরা উহুদের প্রান্তরটাকে খন্ন খন্ন হয়ে তালাশ করে করে আমিরে হামজার লাশ মোবারক যখন পাইল, আল্লাহর পয়গম্বর উহুদের প্রান্তরের ভিতরে চোখের পানিগুলো আটকে রাখতে পারে না। মুসলমান বন্ধুরা, আমার আমিরে হামজা আল্লাহর পয়গম্বরকে এত বেশি ভালোবাসত। আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটার আলোচনা শুনলে বুঝতে পারবে যে আল্লাহর রসুল কতটুকু দয়া করেছে আর আল্লাহ আপনার জন্য কতটুকু দয়া করেছে। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তিটা শুধু সামান্য কোন মুমেন নয়, মুমেনদের লিডার, মুমেনদের নেতা, এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে, শুধু সাধারণ কোন মুমেন নয়, কথাটা ভালো করে বুঝেন, সাধারণ কোন মুমেন নয়, মুমেনদের নেতা, আমাকে আপনাকে যাদের প্রতি যাদের দিকে নেসবত করে বলেছে যে যদি ঈমান আনতে হয় তাদের মতন ঈমান আনো, এমন একজন ঈমানদার ব্যক্তিকে হত্যা করেছে, এরপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই লোকটাকে কোন কারণে কেন ক্ষমা পেয়েছে জানা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আসবে। আরেকটা আলোচনা হতে পারে, দাজ্জাল আসার পূর্বে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী হাদিস বলে গিয়েছেন যে দাজ্জাল জমিনের মধ্যে আসার পূর্বে, আসার আগে এই জমিনের মধ্যে সাত শ্রেণীর মহিলার সংখ্যা বেড়ে যাবে। কয় শ্রেণীর মহিলা? এই মহিলাগুলোর গুণ কি কি এবং মহিলারা কারা কারা জানা দরকার আছে না নাই? জানতে হলে বসতে হবে। এই দুইটা আলোচনা, আনুষাঙ্গিক আরো কিছু আলোচনা আসতে পারে যদি আমি সময় কুলাইতে পারি। আসেন আমরা ডাইরেক্ট আল্লাহ তাআলার কোরআনের দিকে যাই। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 128 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতটা নিয়ে আজকে কথা হবে। আল্লাহ বলেন, ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. রে মুসলমান বন্ধু, আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকদা বলে, নবী গো, কোন ব্যক্তির তাওবা গ্রহণ করার মালিক কিন্তু আপনি না, কাউকে মাফ করার মালিকও আপনি না, কারো তাওবা গ্রহণ করা, কোন ব্যক্তিকে ক্ষমা করা, এটা একমাত্র আমি আল্লাহর কাজ, আমি আল্লাহ জানি। মুসলমান বন্ধুরে, আমার আমার আল্লাহ কেন এই জায়গার ভিতরে নবীকে সম্বোধন করে বলল, নবী গো, আপনি কারো তাওবা গ্রহণ করার মালিক না? ও মুসলমান, বোঝা গেল আল্লাহর পয়গম্বর কারো বিরুদ্ধে মনে হয় বদদোয়ার হাত উঠিয়েছে।
এই আয়াতটায় বোঝা যায় এমন বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। উর্দুতে তাফসিরে মারিফুল কোরআন, এই মারিফুল কোরআনটা আপনি দেখবেন, তাফসিরে মাজহারি দেখবেন, তাফসিরে রুহুল মাআনি দেখবেন, অন্য অন্য তাফসির গুলার ভিতরে এসেছে। এই জমিনের ভিতরে কতকগুলা নাফরমান বান্দা ছিল, যেই বান্দাগুলা আমার আপনার নবীকে এমন কষ্ট দিয়েছে, নবী আমার তাদের কষ্টে কষ্টিত হইয়া দিলে আর নিতে পারে নাই, কলিজা দিয়ে আর নিতে পারে নাই, সামান্য সময় বদদোয়া করে নাই নবী। আল্লাহর পয়গম্বর দুজনের বাচ্চা সরকারে কায়নাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় হাত উঁচু করে করে আল্লাহর পয়গম্বর কতকগুলা বেঈমানের নাম নিয়ে নিয়ে বদদোয়া করত, আল্লাহ এমককে তুমি ধ্বংস করে দাও, উকবাকে তুমি ধ্বংস করে দাও, সাইবাকে তুমি ধ্বংস করে দাও, নাম নিয়ে নিয়ে আল্লাহর পয়গম্বর বদদোয়া করে, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ নবীজিকে ডাকদা, বলে নবী গো, আমি আপনাকে দুনিয়ার জমিনের ভিতরে কারো জন্য বদদোয়ার জন্য পাঠায় নাই, ও নবী আপনি হাত নামা, আপনি যদি হাত উত্তোলন করেন আমি আল্লাহ কিন্তু হাতটা খালি হাতে ফিরাইতে পারবো না। মুসলমান বন্ধুরে আমার, নবী কেমন কষ্ট পাইলে কারো জন্য হাত উঠায় বদদোয়ার জন্য, এটা সামান্য কোনো কষ্ট নয়। আল্লাহর পয়গম্বর কষ্ট পেয়েছে তায়েফের ময়দানে, তায়েফবাসীর জন্য আল্লাহর পয়গম্বর বদদোয়া করে নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশ পাইয়া ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর যুদ্ধ, এই বদর যুদ্ধের ভিতরে মুসলমানরা জয় ছিনিয়ে এনেছে, মুসলমানদেরকে আমার আল্লাহ জয় দিয়েছে, কুরাইশদেরকে আল্লাহ পদস্থ করেছে, কুরাইশ বংশের লোকগুলাকে আল্লাহ লাঞ্ছিত করেছে, বেইজ্জতি করেছে। বদর যুদ্ধের ভিতরে কুরাইশের 70 জন বড় বড় নেতা, বড় বড় লিডার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ইসলামিক সৈনিকেরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, 70 জনকে বন্দী করে নিয়ে এসেছে কুরাইশের মানুষগুলা। বদর যুদ্ধের পরে সলা পরামর্শের ভিতরে গিয়া বসে মক্কার জমিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার দল বল নিয়ে আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের 70 জন সর্দারকে হত্যা করেছে, 70 জনকে বন্দী করে নিয়ে গিয়েছে, এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। হে যুবক, আজকে তুমি কাকে বন্ধু বানাইতেছ, কার সাথে তোমার উঠবস হইতেছে, তুমি একটু হিসাব করে চলনি, আসো তুমি শোনো তোমার বন্ধু কেমন হওয়া চাই। আমার আল্লাহ বলে কোন মুশরিকের বাচ্চা মুসলমানের বন্ধু হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আজকে পুরা বিশ্বের দিকে তাকায়া দেখেন, মুসলমান বড় বড় প্রধান যারা, মুসলমানদের বড় বড় লিডার যারা, কাফের আর বেঈমানদের সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়ায়া দেয়, জোরে বলেন ঠিক কিনা। রে মুসলমান বন্ধু, মুশরিক কেমন বড় হারামি হইতে পারে, কেমন শত্রু হইতে পারে, এই ঘটনার থেকে বুঝতে পারবা। আল্লাহর পয়গম্বর এবং ওনার সাহাবায়ে কেরামকে, শুধু আল্লাহর পয়গম্বর নয় আর সাহাবায়ে কেরাম নয়, এই জমিন থেকে কালিমাটাকে মুছে দেওয়ার জন্য, এই আল্লাহর কালামটাকে উঠিয়ে দেওয়ার জন্য, কালিমার পতাকাকে পতাকাকে লাঞ্ছিত করার জন্য কুরাইশ বংশের মানুষগুলা পুরা আরবের মানুষগুলা খেপিয়ে তুলল। ও আরবের মানুষেরা, তোমরা কি কাপুরুষ হয়ে গেছো নাকি? মুহাম্মদ যার কোন বাবা নাই, যার মা নাই, যার আপন বলতে কেউ নাই, এই মুহাম্মদ আমাদের 70 জনকে হত্যা করেছে, মুহাম্মদ সহ তার সঙ্গের সাথীদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। মুসলমান বন্ধুরা, কুরাইশ বংশের মানুষগুলো
মক্কাবাসী আরববাসীকে খেপিয়ে তুলল, মুসলমানদেরকে সমরে ধ্বংস করতে হবে। মুসলমান বন্ধুরা, আমার শুধু তাই নয়, আজকে তো মুসলমান তার সম্পদকে ইসলামের কাজে ব্যয় করতে চায় না, শুধুমাত্র কেবলমাত্র নিজের সম্পদ নিজে এক লাখের মালিক হয়েছে, এক কোটি টাকার মালিক হয়েছে, কেমন করে আরেক কোটি টাকা বানানো যায় সেই চিন্তা করে, জোরে বলেন ঠিক কিনা। আর কাফের আর বেঈমানরা দেখেন শুরুতেই তারা আসলা পরামর্শের ভিতরে বসলো, বোর্ড বসলো, এই বোর্ডের ভিতরে বসিয়া বলতেছে আমাদের যে একটা বাণিজ্যিক কাফেলা মক্কাবাসীর লোকেরা একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়াতে পাঠিয়েছে, ওই সিরিয়ার বাণিজ্যিক কাফেলা ওই ব্যবসার যত টাকা হবে, যত অর্থ হবে, যত সম্পদ হবে, এই সম্পদ গুলা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা অনুদান দিয়ে দিব, আমরা দান করে দিব, এরপরেও মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদের সঙ্গের সাথীকে রাখা যাবে না, এই বসিয়া তারা বোট বসে ফেললো। ও মুসলমান, আজকে তুমি মনে করতেছো তুমি বেঁচে যাইবা গো মা, না না, তাফসীর গুলা প্রমাণ করে তখনকার মহিলারা আরবের গড়ে গড়ে গিয়ে তালিম দিত আর মানুষগুলারে উদ্বুদ্ধ করতো কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়। এবার তার একটা নির্দিষ্ট সময় লইয়া 3000 সেনাবাহিনীর একটা দল লইয়া মদিনার প্রান্তরে আসবে, মদিনাকে দুলিশ্বাস করে দিবে, সাহাবায়ে কেরামকে ধ্বংস করবে, আল্লাহর পয়গম্বরকে তারা মেরে ফেলবে। একটা চক্রান্ত নিয়ে তারা মদিনার দিকে আসতেছে 3000 সৈন্যবাহিনী। মুসলমান বন্ধুরা, আমার 3000 বাহিনীর একটা বিশাল বড় সেনাবাহিনীর দল লইয়া অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইয়া মদিনার দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর খবর পেয়েছে, সংবাদ পেয়েছে, আল্লাহর পয়গম্বর সংবাদ পাইয়া মদিনার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে, ও আমার প্রাণ প্রিয় সাহাবিরারে, কালিমাকে উঠিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য কাফের আর বেঈমানরা এক হইয়া মদিনার ভিতরে আক্রমণ করবে, এজন্য তারা আসতেছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরাও কিন্তু কাপুরুষ হইয়া যাই নাই, আমাদের কিন্তু বাজুর শক্তি কমে যায় নাই, আল্লাহর পয়গম্বর গো আপনি নির্দেশ দেন কি করতে হবে। আল্লাহর পয়গম্বরের চিন্তাধারা ছিল মদিনার ভিতরে থাকিয়া মদিনার থেকে আক্রমণ করবে, এদের সাথে যুদ্ধ করবে। কিন্তু ও যুবক বন্ধু, আজকে তোমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, ইসলামের বিপক্ষে যদি কোন জালিমের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা ইসলামের বিপক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের বিপক্ষে যদি কেউ স্লোগান দেয়, তোমার গায়ের ভিতরে রক্ত জ্বলে না, তোমার গায়ের রক্ত গরম হয় না? ওলামায়ে কেরাম যখন কথা বলতে যায় এই জমিনের ভিতরে কিছু নাস্তিকের বাচ্চারা ওলামায়ে কেরামের কণ্ঠটাকে টিপদা ধরতে চায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই সাহাবায়ে কেরাম যারা যুবক ছিল তারা আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা মদিনার ভিতরে থাকিয়া যুদ্ধ করব না, আমরা বদরের প্রান্তরে যাইতে পারি নাই, আমাদের দিলের ভিতরে একটা তামান্না, যদি গো আমরা বদরে যাইতে পারতাম, ইসলামের জন্য যদি যুদ্ধ করতে পারতাম, মুসলমানের পক্ষে যদি যুদ্ধ করতে পারতাম, যদি ওই জায়গার ভিতরে শহীদ হইতাম, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করতো, বেঁচে থাকলে গাজী হইয়া ফিরে আসতাম। মুসলমান বন্ধুরারে, আমার কি আলোচনা করব, আজকে তো যুদ্ধের কথা বললে আমাদেরকে মনে হয় জঙ্গি জঙ্গি লাগে, জোরে বলেন ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, চলবে নাকি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তবে মৌলবাদী ছাড়া তুমি হওনি। জোরে বলেন ঠিক কি না? জন্মের পরে কানে আজান কি দেইনি, তবে মৌলবাদী ছাড়া তুমি হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীরেই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা আছে না নাই? বেহায়া নারীরেই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান আছে না নাই? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। জোরে বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যুবক বৃদ্ধ সকল সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমরা মদিনার ভিতরে থাকিয়া যুদ্ধ করব না। আল্লাহর পয়গম্বর এই কথাটা শুনিয়া ওনার ঘরের ভিতরে চলে গেলেন, ওনার রুমের ভিতরে চলে গেলেন, ওনার কামরার ভিতরে চলে গেলেন। ওনার কামরায় গিয়ে যুদ্ধের পোশাক পরিধান করিয়া বের হয়ে আসলেন। এমনি সময় একদল সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমরা আপনার মতের বিরুদ্ধে যাইব না। আপনার যদি সিদ্ধান্ত হয় মদিনার জমিনের ভিতরে থেকে আপনি যুদ্ধ করবেন, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, রে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, এটা নবীর জন্য শোভা পায় না, যুদ্ধের পোশাক পরবে আবার খুলে রেখে দিবে, চলো যাই জিহাদের ময়দানে। আল্লাহর পয়গম্বর 1000-এর একটা দল লইয়া, 1000 1000 সাহাবী লইয়া রওনা দিয়েছে। মুসলমান বন্ধুরারে আমার, আল্লাহর পয়গম্বরের জমানায় মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নামে একটা মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই মাঝ রাস্তার থেকা 300 সৈন্য বাহিনী নিয়ে উনি আবার মদিনার জমিনের ভিতরে চলে আসে। আল্লাহর পয়গম্বর 700 যোদ্ধা লইয়া, 700 সৈনিক নিয়া উহুদের প্রান্তরে যায়। আল্লাহর পয়গম্বর উহুদের প্রান্তরে গিয়া ইসলামের পক্ষে 700 সাহাবি আর ইসলামের বিপক্ষে হলো পুরো আরব 3000 সৈন্যবাহিনী। এদের সাথে মহিলাদের সংখ্যাও আছে, মহিলারাও এসেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। ও মুসলমান বন্ধু, আমার কথা বলাটা যে এই জায়গার ভিতরে উদ্দেশ্য, আল্লাহর পয়গম্বর কেমন আঘাত পাইয়া কাদের জন্য বদদোয়া করেছে, এরপরেও আমার আল্লাহ ওই বদদোয়াটার পক্ষে ছিলেন না। আমার আল্লাহ ডাকদা বলে, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফা ইন্নাহুম জালিমুন। আমার আল্লাহ ডাকদা বলে, নবী গো, আপনি তাওবা গ্রহণ করার মালিক না, আপনি কাউকে শাস্তি দেওয়ার মালিকও না। আপনি জানেন না যাদের জন্য আপনি বদদোয়া করতেছেন, এক সময় আসবে এদের বংশের লোকগুলা আপনার জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতেছে, যেদিকেই কাফেরদের বড় বড় জটকা দেখা যায় ওই দিকেই আমিরে হামজা ছুটে যায়। আমিরে হামজার দুইটা হাত এমন ভাবে অস্ত্র চালান শুরু হয়ে গেল। ও মুসলমান বন্ধু, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে লেখে, তাফসীর রূহুল মানির ভিতরে লেখে, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ
আল্লাহর পয়গম্বরের চাচা বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করতেছে, যেদিকেই কাফেরের জটলা ওদিকেই আমিরে হামজা, যেদিকেই কাফেরের জটলা ওদিকেই আমিরে হামজার আক্রমণ। মুসলমান বন্ধুরা রে আমার, আমিরে হামজার আক্রমণটা তারা সহ্য করতে পারে না, তারা নিতে পারতেছে না, পুরো ময়দানটাকে ইসলামের পক্ষে কাঁপিয়ে দিয়েছে। ও মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ভিতরে 30 জন কাফের আর বেঈমানের বাচ্চাকে, মুশরিকের বাচ্চাকে জমিন থেকে খতম করে করে জাহান্নামের ভিতরে ফলায়। ও মুসলমান বন্ধুরা আমার, বদরের প্রান্তরে আমির হামজার বীরত্ব গাইতে আসছিল, আমির হামজার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য জুবাইর ইবনে মুতঈম একটা গাতককে ঠিক করে, ওই গাতকের নাম হলো ওয়াহশি। মুসলমান বন্ধুরা আমার, এই ওয়াহশিকে ঠিক করে, ওয়াহশি রে তুই হলি আমার গোলাম, তুমি যদি আমিরে হামজাকে হত্যা করতে পারো আমি তোমাকে মুক্তি করে দিব, আমি তোমাকে আজাদ দিয়া দিব। মুসলমান বন্ধুরা আমার, স্বাধীনতার লোকটা সামলাইতে পারে না ওয়াহশি, উহুদের ময়দানে বসে আছে, কেমন করে সুযোগের সুযোগ নেওয়া যায়, আমিরে হামজাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়। আমিরে হামজা যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে, কালিমার পক্ষে। ও মুসলমান বন্ধু, একটা সময় আসিয়া আমিরে হামজাকে লক্ষ্য করিয়া এই ওয়াহশি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, ওয়াহশি আমিরে হামজাকে লক্ষ্য করে নবীর নিজ বরাবর একটা বর্ষা যখন নিক্ষেপ করে, এই বর্ষাটা গিয়া আমিরে হামজার নাবির নিচের ভিতরে লাগে, নাবির নিচের ভিতরে গিয়া এপার ওপার হয়ে যায়। তারপরে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাইতে চাইছিলেন, কিন্তু বেশিক্ষণ আর যাইতে পারলেন না, উহুদের প্রান্তরের ভিতরে শুয়ে পড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী দিনের একজন সৈনিক রসুলের আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বরের চাচা, আল্লাহর পয়গম্বরের চাচা আমিরে হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, শহীদ হয়ে যায়। যেই মাত্র শহীদ হয়ে গেল, হিন্দা নামক একটা মহিলা, দুষ্ট একটা মহিলা, এত বড় নির্পিশাস নরপিশাস, বদরের যুদ্ধের ভিতরে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দার বাবাকে জাহান্নামে পাঠাইছিল এই প্রতিশোধটা দেওয়ার জন্য, এই হিন্দা আমিরে হামজার লাশের সামনে আসিয়া আমিরে হামজাকে পা দিয়া আঘাত করে, নাউজুবিল্লাহ, আমিরে হামজাকে পা দিয়া আঘাত করে। এবার শুধু আঘাত করেই ক্ষান্ত না, ও মুসলমান বন্ধু, তুমি আজকে মুশরিকের বাচ্চাদেরকে বন্ধু বানাইতেছ, তুমি মনে করতেছ মুশরিকরা তোমার আপন, কিন্তু তাকিয়ে দেখো এই হিন্দা তখন মুশরিক ছিল, কেমন আক্রোশ তার ছিল, কেমন শত্রামি তার ছিল। মুসলমান বন্ধুরা রে আমার, আমিরে হামজার সামনে বসে সর্বপ্রথম এই শহীদি লাশটার থেকে আর নাকটা কাইটা ফেলে, নাক কেটে ফেলে আমিরে হামজা, এবার কান কেটে মুশরিকের বাচ্চা, দিনের জন্য শহীদ হয়েছে আমিরে হামজা, শহীদ করেই ক্ষান্ত হয় না, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, চক্ষুগুলো উপড়িয়ে ফেলেছে, শুধু চক্ষুগুলো উপড়িয়ে ক্ষান্ত হয় না, এই মহিলার আক্রোশ যায় না, তার শত্রামী শেষ হয় না, এক পর্যায়ে গিয়ে আমিরে হামজা বডিটা চিরে ফেলে, পেটটা চিরে ফেলে, পেটটা চিরিয়া তার পেটের ভিতর থেকে কলিজাটা বের করে, কলিজা বের করে এই হিন্দা নামক মহিলাটা উহুদের প্রান্তরে চাবাইয়া চাবাইয়া আল্লাহর পয়গম্বরের চাচা আমিরে হামজার কলিজা চাবাইয়া চাবাইয়া খায়, চাবাইয়া চাবাইয়া খাইয়া মুসলমানদেরকে লক্ষ্য করে বলে, ও মুসলিম সৈনিকেরা রে, পক্ষে যুদ্ধ করার জন্য দেখো তোমাদের নবীর চাচা আমিরে হামজার কলিজা আমার হাতে। শুধু তাই নয় বন্ধু, এই হিন্দা নামক মহিলাটা আমিরে হামজার কান নাক চক্ষু দিয়া গলার মালা বানাইছে,
গলার মালা বানাইয়া এরপরে পরিধান করে করে মুসলিম বাহিনীর দিকে লক্ষ্য করে করে ডাকদা বলে তাকায়া দেখ তোদের লিডার তোদের নেতা আমি রে হামজার চক্ষু দিয়া কান দিয়া নাক দিয়া আমি মালা বানাইস তো আল্লাহর পয়গম্বর নি আঘাত পায় আমি রে হামজা সব সময় পাহারা দিত আল্লাহর পয়গম্বরের আপন চাচা আমি রে হামজা চক্ষু নাই কান নাই নাক নাই আল্লাহর পয়গম্বর বরদাস্ত করতে পারতেছে না সহ্য করতে পারতেছে না একটা পর্যায়ে গিয়ে আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইছে আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহর ডাকদা কয় আল্লাহ আমার চাচার সাথে যে আচরণ করছে তুমি তাদেরকে চাইরো না মুসলমান বন্ধুরা রে আবার যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা যার মা নাই সে বুঝে মার ব্যথা আমার নবীর মাও ছিল না বাবাও ছিল না বাবার সেরহ দিয়েছে মার আদর দিয়েছে আমিরে হামজা ওই আমিরে হামজাকে উহুদের প্রান্তরে এমন ভাবে ক্ষত বিক্ষত করেছে আমিরে হামজার লাশটাকে চেনা যায় না আল্লাহর পয়গম্বর এই কষ্টটা সহ্য করতে পারে না এই কষ্ট নিয়ে আল্লাহর পয়গম্বর ফজরের সময় হাত ফুটাইয়া দোয়া করে আল্লাহ এমক কাফেরকে তুমি ধ্বংস করে দাও উমক কাফেরকে তুমি ধ্বংস করে দাও আমার আল্লাহ সহ্য করতে পারে না নবী গো আপনি বদদোয়া করিয়েন না আপনি যদি বদদোয়া করে আমি সহ্য করতে পারবো না কিন্তু নবী আপনি জেনে রাখেন যাদের জন্য বদদোয়া করতেছেন তাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে এ সোনারগাঁর মানুষ আমরা নবীরে দেখি নাই সাহাবাই কারাম দেখি নাই যদি তুমি নবীর সৈনিক হিসাবে পরিচিত পরিচয় দিতে চাও এই ময়দানের ভিতরে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও আল্লাহ নবী পাই নাই আল্লাহ সাহাবাই কেরাম পাই নাই আমার জমিনের ভিতরে যদি কোন কুলাঙ্গারের বাচ্চা আমার নবীর নিয়ে কটাক্ষ করে কোরআন নিয়ে কটাক্ষ করে দিন নিয়ে কটাক্ষ করে কারা কারা পারবা আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া রাজপথে ওই নাস্তিকদের জাতভাঙ্গে জবাব দিতে দুইটা হাত উঠে আল্লাহ দেখাও মুসলমান ভাইরা আমার আজকে বড় আশ্চর্য লাগে যেই জমিনের মানুষগুলা ও মুসলমান আমার সময় গোলাম বানাই আমরা সকলেই জানি যে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে বরঞ্চ নয় আমরা ইসলাম আর দিন পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে নয় আল্লাহর পয়গম্বর যখন মদিনাতে হিজরত করে নাই আমাদের এই বাংলার জমিনের ভিতরে আল্লাহর পয়গম্বরের চারজন সাহাবী এসেছে এই বাংলার মানুষগুলা সাহাবাই কেরামের চক্ষু দেখে সাহাবাই কেরামের হাতে হাত রেখে ইসলাম পেয়েছে দিন পেয়েছে কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই জমিনের ভিতরে কোরআনের কথা বলতে গেলে এখন সরকারের পারমিশন লাগে জোরে বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেব কুমিল্লা এক মাদ্রাসার ভিতরে মুফতি দেলোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহর মাদ্রাসার ভিতরে মঞ্চের ভিতরে উপস্থিত হয়েছে এরপরেও আল্লামা মামুনুল হক সাহেবকে কথা বলতে দেয় নাই ও সোনার গাবাসী ভালো করে বুঝে রাখো মামুনুল হক কি কোন গাঞ্জুটার ছেলে নাকি মামুনুল হক সন্ত্রাস নয় জঙ্গিবাদ নয় মামুনুল হক জান একজন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস জোরে বলেন ঠিক কিনা মামুনুল হকের সোহবতে গেলে মানুষ দিন বুঝবে কোরআন বুঝবে কালিমা বুঝবে পথ হারা মানুষগুলা পথ পাইবে আর তোরা তাদের সাথে চলতে বলস এই লোকগুলা তো মাশাআল্লাহ দিলে এদের সাথে চললে দিন ধর্ম কিছুই থাকবে না জোরে বলেন ঠিক কিনা আজকে যুব সম্প্রদায় আপনারা দেখেছেন কিছুদিন আগের একটা বিশাল বড় জিনিস ভাইরাল হয়ে গেছে মোবাইল আর ফেসবুকের ভিতরে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও এত কালিমা থাকার পরেও দাওয়াতে তাবলীগের দাওয়াত থাকার পরেও আহলে হক উলামায়ে কেরামের খানকাগুলো থাকার পরেও একটা ক্রিকেটার নাম জানি কি মাশাআল্লাহ দিলে নাসির একজন ক্রিকেটার ভালো মনে হয় ক্রিকেট খেলেছে এই ছেলেটা একজনের বউ তালাক দেয় না ওই বেচারা ফের বউ বিয়ে করে
আচ্ছা কোন দেহি এই বাংলাদেশে কি মাইয়ার অভাব পড়ছে তো আরেকবার আর বউ তো রামতে উকিয়ে লাগে আপনারাই ফতোয়া দেন ওই বেচারায় তালাক দেয় নাই হ্যাঁ বিয়া করছে হ্যাঁ বিয়াটা হইছে কথা কন না কেন আপনারা কিন্তু মুফতি বানাইছে আপনারা এটা সহজ মুফতি ওই বেচারায় তালাক দেয় নাই সে বিয়া করছে বিয়া হয় নাই এখন বাসর করছে করলো যা যা করছে এগুলা জায়েজ না না জায়েজ এখন তার বিচার হওয়া দরকার আছে না নাই ও মুসলমান বন্ধু প্রকাশ্যে যদি কেউ গুনাহ করে তাহলে তাকে প্রকাশ্যেই বিচার করতে হবে আজকে যদি এই জমিনের ভিতরে শরীয়তের বিধান থাকতো নাসির যত বড়ই সমাজ ব্যক্তি হোক না কেন তার কাজ গোড়ায় দাঁড়াইতে হইতো জোরে বলেন ঠিক কি না কই যাইবে খালি তো নাসির না ওয়াজ নসিহত মানুষে শুনতে যায় মানুষের ঈমান আমল বৃদ্ধি করার জন্য যাতে মানুষের ঈমান আমল বাড়ে গত দুই এক দিন আগে মনে হয় তিন চার দিন হইব আমার এক বন্ধু আমার সাথে মাহফিল করে আমার বলতাছে হযরত আপনি তো মুফতি আমি তো মুফতি না রাতে ডিস্টার্ব করলাম মনে হয় শুয়ে পড়ছিলেন আমি কই না আমার তো বাসায় ঢুকতেছি কি কর কই দেখেন একটা ওয়াজের ক্লিপ দিছি ও একটু শুনেন আমি সাথে সাথেই আমার মোবাইল খুললাম দেখি যে এক বেচারা তারে চিনবেন গরম সুন্নি গিয়াসউদ্দিন তাহিরি নাম শুনছেন নি কথা কন না কেন গিয়াসউদ্দিন তাহিরির নাম শুনেন না আপনারা ওই যে গেরা জিকির করে আমার জীবনে কোনোদিন আমি কোনো বক্তা অন্ধ হোক আর বন্ধ হোক কোনোদিন মুখ খুলি নাই কিন্তু আজকে মুখ না খুলা পারতেছি না সে একটা গান গাইছে হাজার হাজার জনতা যারা শুনছে সাপোর্ট করছে তার তো ঈমান গেছে গেছে যারা শুনছে তাদের ঈমান চলে গেছে গানটা কি কইছে শুনবেন নাকি আপনারা আমি তো সুর দিয়ে আর কই দিতাম না তার ভাষা গুলো খাজা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আচ্ছা খাজাই দে উন্না মালিক না অন্য কেউ আর একটু আওয়াজ দিয়া বলেন শুধু তাই নয় কি কইছে শুনবেন আপনারা কি হয় আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া আর আস্তে কর আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর দন খাজায় পাইয়া বসে আছে আজমিরে বলেন দেখি কেউ যদি বলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া এমন আকীদার বিশ্বাস যদি কেউ পোষণ করে তার কি ঈমান থাকবে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে ও মুসলমান বন্ধু আজকে ভিডিও হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি গিয়াসউদ্দিন তাহিরি আমার ভাইকে দাওয়াত দিব তুমি আসো তাওবা করো অন্যথায় যদি মারা যাও জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না জোরে বলেন ঠিক কি না তো আমিও মনে মনে চিন্তা করলাম যে হ্যাঁ যে কথা কইছে এর বিপক্ষে একটা গান আমারও বানানো দরকার তো সাথে সাথেই মাথার ভিতরে আইছে শুনবেন নাকি আপনারা ইবলিসের বাবার নাম কি আপনারা জানেন নি ইবলিসের আব্বার নাম কি কইতাতেন না ইবলিসের আব্বার নাম হলো খবিস ইবলিসের বাপের নাম কি ইবলিসের নাম কিন্তু ইবলিস না ইবলিসের নাম হলো আজাজিল ইবলিসের নাম কি এর কারণে এর কর্মের কারণে হয়ে গেছে ইবলিস তো ইবলিসের বাবার নাম কি কইলাম খবিস খবিসের বাবার নাম হলো খামুস খবিসের বাবার নাম কি খামুস খামুস এই খবিসের স্ত্রীর নাম হলো নীলবিস খবিসের স্ত্রীর নাম কি নীলবিস এগুলা তো জীবনে হনে নয় আপনারা এর ওস্তাদ আছে ইবলিসের ওস্তাদ আছে ওস্তাদের নাম হলো আসিফ ওস্তাদের নাম কি আসিফ ওই দেন গাড়ি থামাই আমার এক ভক্ত অজন্তা আছে মনে হয় প্যাসেঞ্জার আছে ঠিক আছে ওই দিকে ঠিক ছিল রুহলা বিনতার নাম আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন তাই কি কইছে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া তা আমি সাথে সাথে একটা বানাইছি খবিসের দন ইবলিসরে দিয়া খবিস গেছে গায়েব হইয়া জোরে বলেন ঠিক কি না খবিসের দন ইবলিস রে দিয়া খবিস গেছে গায়েব হইয়া ইবলিসের দন তাহিরি পাইয়া বসে আছে বন্ডা মিনিয়া জোরে বলেন ঠিক কি না ইবলিসের দন বন্ডরা পাইয়া বসে আছে বন্ডা মিনিয়া ইবলিসের দন বন্ডরা পাইয়া বসে আছে শিরিক নিয়া এই বন্ডদের কাছে গেলে ঈমান আমল থাকবে না জোরে বলেন ঠিক কি না কি এলেম কালাম লইয়া কি কথা বলছ বেড়া কোরআন হাদিসের কথা বললে ঘন্টার পর ঘন্টা সারা রাত বলা যাবে মানুষ মুখ উঠবেও না লড়বেও না চুপচাপ বসে থাকবে জোরে বলেন ঠিক কি না ওইদিকে আমি যাচ্ছি না মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বদদোয়া করে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো আমার আল্লাহ সহ্য করতে পারে না আয়াতটা পাঠায়া দিলেন এদিক দিয়ে আল্লাহ তাআলা আস্তে 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 মুসলমানদের প্রচার প্রসার দিলেন একটা সময় আমার আল্লাহ মক্কা বিজয় দান করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না
মুসলমান বন্ধুরা রে আমার যখন মক্কা বিজয় হয়ে গেল যে ওয়াহশী আল্লাহর পয়গম্বরের চাচাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে দুইটা বর্ণনা এসেছে এক নাম্বার বর্ণনা হলো আল্লাহর পয়গম্বর নিজে ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত দিয়েছে দ্বিতীয় নাম্বার বর্ণনা হলো যখন রাত্র গভীর হয়ে গেছে ওয়াহশী গভীর অন্ধকারে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান আল্লাহর পয়গম্বর আমি যদি তাওবা করি আমি যদি ইসলাম ধর্ম মানি আমাকে আল্লাহ মাফ করবে কিনা যুবক বন্ধুরে আমার পর্দার আড়ালের মাগো আমার অন্তর দিয়া কথাগুলো শোনো আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াহশী আসছে আসিয়া ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান আল্লাহর পয়গম্বর আমি যদি ইসলাম মানি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা আল্লাহর পয়গম্বর কিছুই বলে না মুসলমান বন্ধুরা রে আমার এমনি সময় আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা দিয়া পাঠায় নবী গো আপনি ওয়াহশীকে জানান লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফা ইন্নাহুম যালিমুন নবী আমার শুধু ওয়াহশী নয় যারা অপরাধ করেছে মুশরিক আছে এই মুশরিকগুলো যদি কালিমার পতাকা তলে আসে ইসলাম ধর্ম যদি তারা গ্রহণ করে আমি আল্লাহ তাদের তওবা কবুল করব আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে বললেন ওয়াহশী রে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কালিমা যদি তুমি পড়ো আমার আল্লাহ তোমারে মাফ করবে কিন্তু ওয়াহশী এত বড় অপরাধ করেছে এত বড় অপরাধী হইয়া নিজে নিজেই বিশ্বাস করতে পারতেছে না আমি এত বড় জালেম মুসলমানদের লিডার আমির হামজাকে হত্যা করেছি এরপরও কি আল্লাহ আমারে মাফ করবে কিনা ওয়াহশী বিশ্বাস করতে পারে না আমার আল্লাহ দেখলো না ওয়াহশীর দদিলের ভিতরে আস্থা আসতেছে না বিশ্বাস আসতেছে না এমনি সময় আমার আল্লাহ আরেকটা আয়াত দিয়া নবীর কাছে জিব্রাইলকে পাঠায় যা জিব্রাইল যা আমার বান্দা তো জানে না আমি কত বড় রহমান আমার বান্দা জানে না আমি কত বড় রহিম আমার বান্দা জানে না আমি কত বড় গাফফার আমার বান্দা জানে না আমি কত বড় গফুর যা যা আমার বান্দাকে জানায়া দে আনে ওয়ালা উম্মতকেও জানায়া দে আমি আল্লাহ কত বড় রহমান এমনি সময় আমার আল্লাহ একটা আয়াত দিয়া পাঠায় নবীর কাছে আয়াতটা আসে এমনি সময় আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে লা তাকনাতু মির রহমাতিল্লাহ নবী গো আপনি ওয়াহশীকে জানায়া দেন দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানায়া দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হই মুসলমান বন্ধুরা রে আমার ওয়াহশী এত বড় জালেম ওয়াহশীর পক্ষে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে কোরআনের আয়াত নাযিল করিয়া মাফের ঘোষণা দিয়া দেয় ক্ষমার ঘোষণা দিয়া দেয় ও সোনার গাবাসী আমি আর তুমি যদি এখন বসে তওবা করি যদি দিনের জন্য যুদ্ধের প্রয়োজন হয় আমরা যুদ্ধের ময়দানে যাইব কালিমার জন্য যদি যুদ্ধের প্রয়োজন হয় আমরা যুদ্ধের ময়দানে যাইব যদি মসজিদ মাদ্রাসার জন্য নাস্তিকের সামনে দাঁড়াইতে হয় নাস্তিকের ইমামদের সামনে দাঁড়াইব এরপরেও ইমাম দিব না এরপরেও আল্লাহর দিন থেকে আমরা নৈরাশ হয়ে আসব না আল্লাহর দিন থেকে আমরা পিছু হটব না আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না মুসলমান বন্ধুরা রে আমার ওয়াহশীর দিলের ভিতরে তামান্না আমি এত বড় অন্যায় করেছি আমারে আল্লাহ মাফ করবে কিনা বাপের মাত্র উনি অনুসন্ধানে আছে কখন একটা সুযোগ পাওয়া যায় সুযোগ পাইলেই বদলা নিয়ে নিবে মুসলমান বন্ধুরা রে আমার ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে যায় তাহাজ্জুদ পরে আউয়াবিন পরে এশরাক পরে সমস্ত আমলগুলা ঠিক আছে আর মনে মনে খালি সন্ধান খোঁজে মুসলমানের পক্ষে বড় কিছু কাজ করা যায় কিনা ও মুসলমান বন্ধু আল্লাহর পয়গম্বরের হায়াতের জীবনের শেষ অংশ দিয়া আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে যায় এমন সময় এই জমিনের ভিতরে মিথ্যুক নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা আল্লাহর বান্দা নবী দাবি করেছে ইয়া মামা দেশের ভিতরে ওই লোকটা থাকতো মুসলমান বন্ধুরা আমার ইমান কাকে বলে ইমানের স্পিরিট কাকে বলে এমনি এমনি আমার আল্লাহ
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয় নাই, আমার আল্লাহ এমনি এমনি তাদেরকে মাফ করে নাই। মুসলমান ভাইরা রে আমার, ওয়াহশি সন্ধানে আসে, মুসলমানের পক্ষে কোনো কাজ করা যায় কি না? আল্লাহর পয়গম্বর অসুস্থ, আল্লাহর পয়গম্বর একটা সময় এন্তেকাল করে, জমিন থেকে বিদায় নিয়ে যায়। এদিক দিয়া নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা ইসলাম ধর্ম ত্যাগ করা শুরু করে দিয়েছে। বেঈমানের বাচ্চারা যাদের ভিতরে নেফাকি ছিল, মুনাফিকি ছিল, তারা ইসলাম থেকে চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতের খেলাফতের মসনদে বসে, রাষ্ট্র পরিচালনার মসনদে বসে, এমনি সময় উনি ঘোষণা দিয়েছে, আল্লাহর জমিনের ভিতরে কেউ যদি তোমার স্পর্ধা দেখায়, সাহস দেখায়, আল্লাহর পয়গম্বর হায়াতের জিন্দিগি থাকাকালীন যাকাত দিত, এখন যাকাত দিবে না, এবং নবুয়তি দাবি করছে, আমি আবু বকর তাদেরকে ছাড়বো না। হযরত ওমরের মতন সাহাবী আবু বকরকে ঠান্ডা করার চেষ্টা করে, ভাই ভাই আবু বকর, এখন যুদ্ধের সময় নয়, পুরা রাষ্ট্র একটা গোলাট হয়ে গেছে, মুসলমানেরা মুরতাদ হয়ে যাচ্ছে। আবু বকর ডাকদা বলে, ওমর রে, আল্লাহর পয়গম্বর থাকতে তোমার যেই ঈমান ছিল, এখন তোমার ওই ঈমান কোথায় গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলে না, চুপ হয়ে যায়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খলিফা আবু বকরের কাছে বসা, আবু বকর খালিদ ইবনে ওয়ালিদের দিয়া একটা দল পাঠাইয়া ওয়াহশী সহ ওই দলের ভিতরে আছে, পাঠায় দে, যা যা, ওই যে মুসাইলামাতুল কাযযাব নবুয়তি দাবি করছে, এই বেঈমানটাকে এই জমিন থেকে শেষ করে দাও, এই জমিনে থাকার তার অনুমতি নাই, তার অধিকার নাই। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খালিদ ইবনে ওয়ালিদ সহ অন্যান্য সাহাবায়ে কেরাম, অন্যান্য সৈনিকেরা চলে যায় আমার দেশের ভিতরে। মুসলমান বন্ধুরা আমার, যুদ্ধ শুরু হয়ে যায় মুসাইলামাতুল কাযযাবের সাথে, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার সাথে যুদ্ধ হয়। একটা পর্যায়ে গিয়া ওয়াহশী ওই যে উহুদের ময়দানে আমিরে হামজাকে শহীদ করেছে, দিলের ভিতরে আছে, এত বড় অপরাধ করেছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা আমার দিলের ভিতরে বিশ্বাস হয় না। আজকে যদি জমিন থাইকা মুসাইলামাতুল কাযযাবরে শেষ করতে পারি, তাহলে হয়তো আমার আল্লাহ এই আমলের বদৌলতে এই কারণে আমারে আল্লাহ আমারে মাফ করতে পারে, এই বিশ্বাস নিয়ে উনি যুদ্ধ করতেছে। একটা সময় সুযোগ পাওয়া যায়, আমার আল্লাহ সুযোগ করে দেয়, ওয়াহশী আল্লাহর পয়গম্বরের সাহাবি ওই যে মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার, ওর সামনে গিয়া জমিন থাইকা এই মিথ্যা নবুয়তের দাবিদারকে শেষ করে দেয়। শেষ করে আসমানের মালিকের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ আমার দিলের তামান্না তুমি পূরণ করছো, আমার দিল এখন সাই দেয়, আমার অন্তর এখন সাই দেয়, আল্লাহ আমার তুমি আসরের ময়দানে আটকাইবা না, কেননা মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে আমি জমিন থেকে ধ্বংস করে দিয়েছি। ও মুসলমান বন্ধুরা, আজকে এই মজলিসের ভিতরে একটা প্রতিজ্ঞা আপনারা করতে পারবেন নি, এই জমিনের ভিতরে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীকে নিয়ে কথা বলবে, নবুয়তি দেখাইবার সাহস দেখাইবে, কারা কারা পারবা ওই মিথ্যা নবুয়তের দাবিদারদেরকে ওয়াসির মতন জমিন থেকে বিদায় করতে পারবা, দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখায় দাও, আমার আল্লাহ আজকের এই ময়দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর সামনে বাড়তেছি না, আমার সময় বড় শেষ, আল্লাহু আকবার, যতটুকু সময় নিয়েছিলাম একদম টাইমের ভিতরে এসে পড়েছি, ইনশাআল্লাহ হবে। আরো কাঁচা মারাত্মক একটা হাদিস, রসুল আরেকটা কথা বলেছেন যে দাজ্জাল এবং কিয়ামত কখন হবে। রসুল বলেছেন যখন দেখবা মসজিদের মেহরাব থেকে, মসজিদের মিম্বার থেকে দাজ্জালের আলোচনা হয় না, তখন তোমরা বুঝবা যে জমিনটা কিয়ামতের একদম সন্নিকটে চলে আসছে, মনে হয় কিয়ামত আর বেশি দিন নাই। আপনারা বলেন দেখি, এখানে 60-70 বছরের মানুষ আছেন, আপনারা এই জুমার বয়ানে কয়দিন দাজ্জাল সম্পর্কে বয়ান শুনছেন? শুনছেন আপনারা?
দাজ্জাল সম্পর্কে আলোচনা হয় না। মুসলমান বন্ধুরা আমার, আপনারা একটু জিকির করতে করতে সামনে আসেন, পিছনে ভাইয়া দাঁড়ায় রয়েছে, আর আপনারা দাঁড়ায় রয়েছেন, গেলে সামনে দা ফাঁকে দা চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। বেশি উঠাউটি করেন না, আস্তে করে চলে আসেন। আমি এই সাত শ্রেণীর মহিলার সংখ্যাটা বইলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে দাজ্জাল আসার পূর্বে সাত শ্রেণীর মহিলার সংখ্যা বেড়ে যাবে। এর ভিতরে এক নাম্বার হলো আন্নানা। এক নাম্বারে কি একটু কথা বলেন, এক নাম্বারে কি আন্নানা? আন্নানা মুসলমান বন্ধুরা আমার, কিছুই তো বুঝেন নাই, আন্নানা কারে কয়? আল্লাহর পয়গম্বর বলে আন্নানা হলো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে বলে তোমার ব্যাংক ব্যালেন্স আমার নামে করে দাও, তোমার বাড়ি গাড়ি আমার নামে করে দাও, তোমার জমি জমা আমার নামে করে দাও, তোমার বাবারে করার দরকার নাই, তোমার মায়েরে করার দরকার নাই, তোমার বোনেরে করার দরকার নাই, তোমার আত্মীয় স্বজনরে করার দরকার নাই, এমন মহিলার সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বলে মান্নানা, মান্নানা হলো ওই মহিলার সংখ্যা, যেই মহিলারা কথায় কথায় খোঁড়া দেয়। আমারে বলেন দেখি, এই জমিনের ভিতরে এখন বর্তমানে খোঁটা দানকারী মহিলার সংখ্যা কম না বেশি? তিন নম্বরে হলো হান্নানা, আল্লাহর পয়গম্বর বলে হান্নানা হলো ওই মহিলা, যেই মহিলারা স্বামীর খেদমত করে না। মুসলমান বন্ধুরা আমার, আপনি মনে করেন ওই যে মেঘনা, ওই মেঘনা ব্রিজের কাছে আপনি চাকরি করেন, অথবা নারায়ণগঞ্জে চাকরি করেন, অথবা ঢাকা চাকরি করেন, রাতের দশটায় আপনি বাসায় এসেছেন, বাসায় আসিয়া আপনার স্ত্রীকে বললেন এক গ্লাস পানি দাও, আপনার স্ত্রী কি কয়? হ্যাঁ, লয়া খাও অথবা ডাইল্লা খাও। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, মেয়েরা স্ত্রীরা স্বামীর খেদমত করবে না, বরং এখন দেখা যায় স্বামীরা স্ত্রীর খেদমত করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে চার নম্বরে হলো কান্নানা, কান্নানা কারা? আল্লাহর পয়গম্বর বলে কান্নানা হলো ওই মহিলা, যেই মহিলারা তার স্বামীকে ডাকদা বলে বারবার শুধু তার শ্বশুর বাড়ির লোকজনকে খোঁটা দেওয়ার চেষ্টা করে, ডাকদা বলে তোমার বাবার বাড়িতে কোনো পাওয়ার নাই, তোমার বাবার বাড়িতে কোনো শক্তি নাই, তোমার বাইয়ে নেতা না, তোমার বাবায় নেতা না, আমার বাইয়ে নেতা, আমার বাবায় নেতা। জোরে বলেন ঠিক কিনা? পাঁচ নম্বরে হলো হাদ্দাকা, আল্লাহর পয়গম্বর ডাকদা বলে হাদ্দাকা হলো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর ক্রয়কৃত জিনিসকে পছন্দ করে না। মনে করেন আপনি আব্দুল্লাহ একটা জিনিস পছন্দ করে মার্কেট থেকে নিয়ে এসেছেন, একটা কাপড় পছন্দ করেছেন, স্ত্রীর কাছে দিয়েছেন, স্ত্রী বলে না কালারটা আমার পছন্দ হয় নাই, রংটা আমার পছন্দ হয় নাই, থ্রিপিসটা আমার পছন্দ হয় নাই, স্বামীর ক্রয়কৃত জিনিসকে পছন্দ করে না। আল্লাহর পয়গম্বর বলে দাজ্জাল আসার পূর্বে এমন মহিলার সংখ্যা বেড়ে যাবে। আমারে বলেন দেখি, এমন মহিলার সংখ্যা এখন কম না বেশি? আপনি স্বামী আপনার ক্রয়কৃত জিনিসকে পছন্দ করে না, আপনি মনে করবেন আপনার লাভ, আপনার বেগম, আপনার স্ত্রী অর্ধেকটা আপনার নাই আরেকজনের রয়ে গেছে, ওই যে নাসিরের মতো। মুসলমান বন্ধুরা আমার, ছয় নম্বরে হলো সাদাকা, আল্লাহর পয়গম্বর বলে দাজ্জাল আসার পূর্বে সাত শ্রেণীর মহিলার সংখ্যা বেড়ে যাবে। ছয় নম্বরে হলো সাদাকা, সাদাকা হলো ওই মহিলা, যেই মহিলারা কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে। আমারে বলেন দেখি, স্বামীর সাথে ঝগড়াকারী মহিলা এখন জমিনে কম না বেশি? এই ফুন্দুত তো খালি কইছেন বেশি বেশি, সাত নম্বরে আর কইেন না, কইয়া মান সম্মান খায়েন না। সাত নম্বরটা কমু না, থাক, এটা কইলে মান সম্মান থাকতো না। এরপরে কইতে আল্লাহর পয়গম্বর বলে সাত নম্বরে হলো বাররাকা, আল্লাহর পয়গম্বর বলে বাররাকা হলো ওই মহিলা, যেই মহিলা শুধু স্বামীর সাথে ঝগড়াই করে না, ঝগড়ার এক পাকে স্বামীর গায়ে হাত উঠায়, এমন মহিলার সংখ্যা কম না বেশি? কি ওইটা দিটু জোরে কইলে? মুসলমান বন্ধুরারে আমার, এই ওয়াজটা কুমিল্লা এক জায়গায় করেছিলাম, সঙ্গে সঙ্গে মহিলা মঞ্চ থেকে, মহিলা প্যান্ডেল থেকে একটা কাগজ আসলো, ডাকদা বলে আশরাফি আপনাকে অনেক ভালোবাসি, আপনার বয়ান গলা বড় চমৎকার লাগে, আপনাকে দেখতেও ভালো লাগে, কিন্তু যেই বয়ানটা আজকে করেছেন আমরা মেনে নিলাম, এই গুণগুলো আমাদের ভিতরে আছে, কিন্তু আপনি যেই সমস্ত পুরুষদের কাছে অর্থাৎ আমাদের স্বামীদের কাছে বর্ণনা করেছেন, আমাদের স্বামীরা কিন্তু আবু জেহিল্লার থেকে কম না। Thank you.